স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা জানি যে রুয়েট কুয়েট এবং চুয়েট এই তিনটি বিশ্ববিদ্যালয় এবার একীভূত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে এবং বলা যায় যে বারো তারিখে জুনের বারো তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রথম দিকে বুয়েট ছিল এদের সঙ্গে পরবর্তীতে বুয়েট তারা একারাই পরীক্ষা নেবেন এজন্যই রুয়েট কুয়েট এবং চুয়েট অর্থাৎ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনটি একীভূত হয়ে পরীক্ষা নিচ্ছে তাহলে আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে কোন কোন বিষয়গুলো একজন শিক্ষার্থীর ন্যূনতম কত যোগ্যতার প্রয়োজন হয় এবং আসলে যুক্ত যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এবং সেখানে সেক্ষেত্রে কী কী রিকমেন্ড থাকবে সেই সব সার্বিক সকল বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করতে চাই এবং কতগুলো আসন সংখ্যা রয়েছে যাবতীয় বিষয়গুলো নিয়ে তাহলে আমরা প্রথমে একটা সামারি করেছি সামারিটা একটু দেখি অর্থাৎ চিটাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সুয়েট আমরা বলে থাকি সংক্ষেপে আমরা www.cuet.ac.bd এটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ওয়েব পেজ আমরা এই ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসি আমরা এই ওয়েব পেজটা আমরা একটু দেখতে পাচ্ছি আমরা ওয়েব পেজটা একটু ভিজিট করছি এবং খুব চমৎকার একটা পরিবেশ বলা যায় প্রকৃতি এই চট্টগ্রামে এবং এই প্রকৃতির মাঝে এই বিশ্ববিদ্যালয়টি তাহলে আমরা এই ওয়েবসাইটটা আমরা একটু ঘুরে আসলাম এবারে যে ইনফরমেশনগুলো আর রয়েছে এবং সেই ইনফরমেশনগুলো দেখার চেষ্টা করব। বলা হচ্ছে যে প্রথমবার গুচ্ছ ভিত্তিতে অনুষ্ঠিত তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট চুয়েট ও কুয়েট পরীক্ষা বারোই জুন এখন প্রশ্ন হচ্ছে যে এই তথ্যটা আমি কিভাবে পেলাম যদিও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সার্কুলার হয়নি তবে খুব শীঘ্রই সার্কুলার শুরু হবে যেহেতু তারিখ ঘোষিত হয়েছে তাহলে আমি এই বিষয়টা একটু দেখার চেষ্টা করছি বিষয়টা হচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রথম আলোতে এপ্রিলের চার তারিখ একটা নিউজ হয়েছেন এবং সেই নিউজে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এখানে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ সালের প্রকাশিত এই তথ্য ও আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার প্রকাশিত হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পরীক্ষা হবে দশ জুন এবং প্রথমবারের মতো গুচ্ছবৃত্তিতে অনুষ্ঠিত তিনটি প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট চুয়েট ও কুয়েট পরীক্ষা হবে বারোই জুন এবং এই তথ্যটা পাওয়া গেছে সেই সংখ্যা সেই বিষয় নিয়ে বলা হচ্ছে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সং উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এসব তারিখ ঠিক করা হয়েছে পরিষদের সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম সহ বৈঠকে উপস্থিত একাধিক সূত্র থেকে তথ্য জানা যায় তাহলে আমরা প্রথম আলোর তথ্য থেকে অনেকটা নির্ভরযোগ্য তথ্য পেলাম এছাড়া আমরা আরও একটা তথ্য দেখতে পাচ্ছি আর এ পত্রিকাটা হচ্ছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এখানেও দেখতে পাচ্ছি যে বুয়েটের ভর্তি পরীক্ষা দশ জুন তারিখে হচ্ছে এবং এটাও প্রকাশিত হয়েছে সেই উপাচার্যদের সেই মিটিংয়ের পরে ভার্চুয়াল মিটিংয়ের পরে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে একুশে প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আলাদাভাবে দশই জুন তারিখে এই বিশ্ববিদ্যালয়টি বুয়েট পরীক্ষা নিবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভার্চুয়াল পদ্ধতিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে এদিন বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশ জুন বুয়েটের পরীক্ষা থাকায় গুচ্ছ পদ্ধতিতে রুয়েট চুয়েট ও কুয়েটের ভর্তি পরীক্ষা বারোই জুন নির্ধারণ করা হয়েছে এবং আরও অনেক অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কত তারিখে পরীক্ষা সেই সংক্রান্ত তথ্য রয়েছে তাহলে আমরা মোটামুটি বলা যায় যে বারো তারিখের জুনে হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চুয়েটে কতগুলো সিট রয়েছেন চুয়েটে আটশো নব্বইটি আসন রয়েছেন আমরা আটশো নব্বইটি আসনের আসনের বিন্যাস বিভাগ ওয়াইজ বা অনুষদ ওয়াইজ এই বিন্যাসটা আমরা একটু দেখব আর আমরা তাহলে মূল সার্কুলারে আমরা চলে যাই মূল সার্কুলারটা হচ্ছে যেহেতু এবার সার্কুলার হয়নি এবং সাধারণত এই প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই নিয়মগুলো সহজেই পরিবর্তন হয় না এবং বলা যায় যে তিনটি বিশ্ববিদ্যালয় একীভূত হয়ে পরীক্ষা এবার নিলেও তিনটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতি প্রায় কাছাকাছি বলা যায় সেজন্য বলা যায় যে একীভূত হয়ে পরীক্ষা হলেও বলা যায় নাইনটি ফাইভ পারসেন্ট নিয়মগুলো গত বছরের মতো বহাল থাকবে যে জন্যই আমরা গত বছরের সার্কুলারটি নিয়ে এবং তার প্রেক্ষিতে সার্বিক সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছি এবং তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একশো আশিটি সিট রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একশো আশিটি রয়েছেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একশো তিরিশটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন একশো তিরিশটি এবং ইলেকট্রিয় ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ষাটটি এবং এগ্রিকালচারে রয়েছেন তিরিশটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন তিরিশটি এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন তিরিশটি এবং তারপরে হচ্ছে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন ত্রিশটি এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন তিরিশটি এবং আরবান অ্যান্ড প্ল্যানিং প্ল্যানিংয়ে রয়েছেন তিরিশটি এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন তিরিশটি অর্থাৎ মোট আটশোর নব্বইটি আসন রয়েছেন এবং এখানে বলা হচ্ছে এছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য একটি পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার নিকোষ্ঠী উপজাতিদের জন্য দশটি সহ অতিরিক্ত এগারোটি আসন সংরক্ষিত আছে সেটা বলা হচ্ছে আর কি তাহলে আমরা আসন বিন্যাসগুলো দেখেছি এরপরে আমরা সাজিয়েছি যেভাবে সেটা হচ্ছে আমরা একটু দেখব চুয়েটের এরপরে হচ্ছে আসলে সবগুলো বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টা আমরা দেখি যে বুয়েট রুয়েট চুয়েট কুয়েট সবগুলো বিষয় বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা যে বিষয়টা দেখি প্রথম দিকে হচ্ছে স্টুডেন্টদেরকে সিলেকশন করা হয়ে থাকে একটা নির্দিষ্ট এইসিসসির কয়েকটি সাবজেক্টে নির্দিষ্ট জিপিএ অনুযায়ী এবং এই বিশ্ববিদ্যালয়ে দশ হাজার অ্যাপ্লিকেন্টদেরকে চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ রিটেন পরীক্ষা দেওয়ার জন্য সিলেকশন করে থাকেন এবং এই সিলেকশন প্রক্রিয়াটা প্রসেসটা কিভাবে সেটা আমি বলছি সেটা হচ্ছে এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে বিশে জিপিএ বিশের ভেতরে শত সেভেন্টিন পয়েন্ট ফাইভ পেতে হবে তাহলেই সে রিটেন এক্সামে দেওয়ার সুযোগ পাবে এবং এখানে আরও একটি শর্ত রয়েছেন শর্তটি হচ্ছে যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হলে এসএসসিতে ন্যূনতম জিপিএ ফোর পেতে হবে এবং এখানে টোয়েন্টি জিপিএ কিভাবে হিসাব করলো আমি বিষয়টা একটু ভেঙে বলি সেটা হচ্ছে ফিজিক্সে প্রতিটা সাবজেক্টে যদি সর্বোচ্চ ফাইভ পয়েন্ট ধরা হয় তাহলে ফিজিক্স ফাইভ কেমিস্ট্রি ফাইভ ম্যাথমেটিক্স ফাইভ এবং ইংলিশ ফাইভ এই চারটা পাঁচ যোগ করে হয় বিশ এবং বিশের মধ্যে ন্যূনতম সতেরো পয়েন্ট ফাইভ পেলেই সে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এলিজিবল হবে এবং আশা করা যাচ্ছে যে এবার গুচ্ছ পদ্ধতিতে সব নিয়ম তিনটে বিশ্ববিদ্যালয় একীভূত হলেও এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের এই পয়েন্ট নির্ধারণী যে বিষয়টা এটা প্রায় বলা যায় প্রায় কাছাকাছি বা প্রায় একই কাজেই এই ক্ষেত্রে খুব বড় কোনো পরিবর্তন হবে না এটা আশা করা যাচ্ছে তাহলে এই বিষয়টি আমি মোটামুটি ভেঙে বললাম এবং ফিজিক্সের এ এছাড়া আরও একটি শর্ত রয়েছেন সেটা হচ্ছে এইসিসিটি ফিজিক্সে ন্যূনতম চার পেতে হবে কেমিস্ট্রিতে চার পেতে হবে ম্যাথে চার পেতে হবে এবং ইংলিশে ন্যূনতম থ্রি পেতে হবে এবং ভর্তি পরীক্ষা হবে তিন ঘন্টা ব্যাপী ভর্তি পরীক্ষা হবে এবং ভর্তি পরীক্ষায় ষাট মার্ক হবে অর্থাৎ এ গ্রুপের জন্য এবং বি গ্রুপের জন্য হচ্ছে ওয়ান মার্ক হবে এক মার্ক হবে এখন প্রশ্ন হচ্ছে এ গ্রুপটা কী সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করছি যে এ গ্রুপ কি এ গ্রুপ হচ্ছে সবগুলো প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টাকে বলা ধরা হয়ে থাকে সেটা হচ্ছে এ গ্রুপ হচ্ছে ক গ্রুপ আমরা যেটাকে ক গ্রুপ বলি ক গ্রুপ ক গ্রুপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আর এটা হচ্ছে ক গ্রুপ ধরা হয় এবং এর সঙ্গে যদি কেউ স্থাপত্য বিভাগেও পরীক্ষা দিতে চায় আমরা জানি যে স্থাপত্য বিভাগে পরীক্ষা হয় এর সঙ্গে আলাদা একটা পরীক্ষা হয় সেটা হচ্ছে ড্রয়িং পরীক্ষা হয় স্থাপত্য বিভাগে তাহলে তাকে ওই নির্দিষ্ট নম্বর মার্কে মার্কের ড্রয়িং পরীক্ষা দিতে হয় এখানে এখন বোধ হয় চারশো মার্কের ড্রয়িং পরীক্ষা হয় তাহলে কতে আমরা দেখতে পাচ্ছি ক হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভাগ সময় এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং খ হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভাগ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে এবং স্থাপত্য বিভাগ অর্থাৎ ক বিভাগের আবেদন ফি হচ্ছে চার্জ হচ্ছে এক হাজার টাকা এবং বিভাগের আবেদনের চার্জ হচ্ছে এগারোশো টাকা টাকার হিসাবটা আমি বলে দিলাম এটা প্রায় অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় কাছাকাছি কোনো পরিবর্তন নেই হয়তো বুয়েটের ক্ষেত্রে আমরা দেখেছি নয়শো টাকা কতে এবং খতে এগারোশো টাকা তো যাই হোক এটা একেবারে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা ভেরি করবে এবার যৌথ পরীক্ষায় আর যদি একীভূত হয় সেক্ষেত্রে এর থেকে বেশি আমরা কোনো পরিবর্তন আমরা দেখব না তাহলে ক এবং গ্রুপ সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল পরীক্ষা ক গ্রুপের ছয়শো মার্কের অর্থাৎ ফিজিক্সের বিশটি প্রশ্ন থাকবে দশ মার্ক করে দুশো মার্কের কেমেস্ট্রিতে বিশটি প্রশ্ন থাকবে দশ মার্ক করে দুশো মার্কের এবং ম্যাথামেটিক্সে বিশটি প্রশ্ন থাকবে দশ মার্ক করে দুশো মার্কের টোটাল হচ্ছে ছয়শো মার্কের ক গ্রুপের এবার খ গ্রুপে যাচ্ছি খ ক গ্রুপ খ গ্রুপে যারা জেনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর অঞ্চল বিভাগে যারা অ্যাপ্লাই করবেন তাদের সিক্স হান্ড্রেড মার্কস তো থাকবেই তার সঙ্গে তারা যদি আর্কিটেকচারের পরীক্ষা দিতে চায় তাহলে চারশো মার্কের ড্রয়িং থাকবে তাহলে তাদের টোটাল মার্কস হলো এক হাজার মার্কের সাধারণত এরকম দেখা যায় যে সকালবেলা জেনারেল পরীক্ষা হলো বিকালবেলা ড্রয়িং হলো এরকমও হতে পারে টাইমিংটা তো যাই হোক ড্রয়িং পরীক্ষা হবে এখানে দু ঘন্টা ব্যাপী এবং ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে হবে এবং বেশ কয়েকটা ড্রয়িং করতে হবে বলা যায় তাহলে আমরা মোটামুটি বলা যায় যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল বিষয়টা দেখে ফেলেছি তারপরেও আমরা একটু আবার একটু ভালো করে আমরা দেখার চেষ্টা করছি যে কোনো বিষয়গুলো পরিবর্তন হচ্ছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত বছর পরীক্ষা পড়েছিল সকাল দশটা থেকে একটা তিন ঘন্টা আমরা বলেছি যে জেনারেল পরীক্ষাটা হচ্ছে তিন ঘন্টা এবং ড্রয়িংয়ের জন্য মুক্ত মুখ্যস্তে অঙ্কন একদিন কোনো একটা বিকালে হবে ওই দিনই হয়তো বিকালের দিকে পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত হচ্ছে ড্রয়িং আর্কিটেকচারে যারা পরীক্ষা দিবেন তাহলে এখানে হচ্ছে দু ঘন্টা এবং জেনারেল পরীক্ষা হচ্ছে তিন ঘন্টা ব্যাপী জেনারেল পরীক্ষা হচ্ছে তাহলে আমরা মোটামুটি বলা যায় যে সম্পূর্ণ ইনফর্মেশন এবং তথ্য আমরা পেলাম এবং আশা করছি এই চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে কোনো তথ্য আমরা পেলেই সঙ্গে সঙ্গে আমরা ভিডিও আপলোড করবে এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে তোমরা ভিডিও নিচে কমেন্টস করবে আমি সবগুলো কমেন্টসের পড়ার চেষ্টা করি তাহলে তোমরা এই ভিডিওগুলো তোমার বন্ধুদের নিকট শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও এই তথ্য পায় যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছেন যাদের যারা অ্যাপ্লাই করবে তারা এই তথ্যগুলো জানতে পারবে এবং তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ